চুলঠুল দেখেই বুঝতে পারছো। আর আমার রান্নাঘরটা দেখলে হয়তো কেউ ভাববে যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখাচ্ছি এখানে যে কটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আমি সব গুছিয়ে রেখে গেছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আসলে কি বলতো, সকাল থেকে একটু কিছু কাজ ছিল তো সেগুলো করছিলাম বলে আর রান্নাঘরের দিকে সেভাবে ঢুকিনি। আর আজকে ঠিকই করেছিলাম ও আর আমি যে আজকে ফুলকপি আলু দিয়ে ডালিয়ার খিচুড়ি বানাবো, আর ওই পুঁই পাতার বড়া বানাবো, আর ডিমের অমলেট ভাজবো আর কি। এই কটা জিনিসই করবো। হয়তো আমার কাছে অনেকেই শোনো ডালিয়া ঠালিয়া মানে ডালিয়ার খিচুড়ি খাচ্ছি বা এরকম কিছু, ওকে দেখে তো বুঝতেই পারছো যে ডায়েটের কোনো ব্যাপার নেই। আর আমাকে দেখে মনে হতে পারে যে ডায়েট করলে ভালো হয়, তবে ডায়েটের জন্য আমরা ডালিয়াটা খাচ্ছি না। আসলে শ্রাবণ মাসে আমি প্রত্যেকটা সোমবার ডালিয়া খেয়েছি নিরামিষ খাওয়ার জন্য আর কি, কিন্তু তখন আর শেষ হয়নি ডালিয়াটা, ওই জন্য রয়ে গেছে বলে খাচ্ছি। আর ডালিয়াটাকে তো অর্ডার আমার ভালোই লাগে, এটা শেষ হয়ে গেলেও ভাবছি আবার অর্ডার দেব। ভালো লাগে ডালিয়াটা খেতে এরকম মাঝে মধ্যে, আর থাকলে রাত্রিবেলাও হয় মাঝে মধ্যে, মানে হয়তো রুটি সেদিন খেতে ইচ্ছে করছে না বা কিছু, সেই দিনকে আমরা ডালিয়াটা খেয়ে নিই। তো চলো, বিছানাপাটিও গোছানোই রয়েছে, অসুবিধে নেই কিছু, চলো এবার যাওয়া যাক রান্না করে। একটা তো বেজেই গেছে, ও দুটোর দিকে খাবে, এক ঘন্টায় আমার এগুলো। হ্যাঁ, তোমাদেরকে এখানে সবটা গুছিয়ে রেখে গেছি বলে মাত্র দেখালাম না। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আলু, পুঁই পাতা, টমেটো। আলুগুলোকে না দাঁড়াও আজকে দেখাচ্ছি, আলুগুলোকে আর মাঝখান দিয়ে আজকে টুকরো করিনি, জাস্ট ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, কারণ আলুগুলো দেখতেই পাচ্ছ ছোট, ফুলকপির সাথে না নয়তো মানানসই হবে না ব্যাপারটা, তাই জন্য আলুগুলো একদম গলে যায়, তারপরে আমি খেতে দেওয়ার সময় আলু সব ভেঙে যায়, পাই না কিচ্ছু। আর এই পুঁই পাতা চারটে ভাজবো, আর এই যে এখানে মুগ ডালটা ভেজে আর ডালিয়াটাকে একদম তারপর ধুয়ে টুয়ে একটু ভিজিয়ে রেখে চলে গেছিলাম। প্রায় অনেকক্ষণই ভিজলো, তাও এক ঘন্টা মতো ভিজে রয়েছে। আজকে আমার একটু টাইমই লাগলো সব ঠক কাজ করে তারপরে আসতে, তো চলো এবার রান্নাটা তাড়াতাড়ি শুরু। তোমাদের এটাও মনে হতে পারে আমি রোজকার ড্রেস ছেড়ে হঠাৎ আজকে কেন এই লং ফ্রকটা পরেছি, জানি না কেন নিজেরই ইচ্ছে হলো একটু স্নান দান করে বেশ একটা রেডি শেডি হয়ে আর কি, রেডি শেডি কিছুই নয় আর কি, একটু লং ফ্রকটা পরার ইচ্ছে হলো, তাই যা। তো এদিকে চলছে আমার ওই ডালিয়াটার প্রসেস আর কি, এদিকে তো আলু আর ফুলকপিটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এদিকে দিচ্ছি এক চামচও পরিমাণ ঘি আমি দেইনি, বাকি আর তেল আমি ইউজ করব না, ওই এক চামচ পরিমাণও ঘি দেইনি যেটা, সেটার মধ্যেই আমি যা করার করব। আদা বাটা দিয়েছি, দেখো ছিটছে, কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে, তাই জন্য ঢাকনাটা আলতো করে চাপা দিয়ে দিয়েছি। আর ভেজা নো যে ডালিয়াটা আর মুগ ডালটা ছিল সেটাকে দিয়ে একেবারে কষিয়ে নুন ঠুন দিয়ে সব দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি, আর কিছুই নয়। তো এটা আটকে টাটকে দিয়ে গিয়ে আমি একটু বসবো, দু তিনটে সিটি পড়বে, তারপর আবার রান্নাঘরে ঢুকবো, এটুকু টাইম একটু রেস্ট, প্রেশার কুকারে রান্না করলে কিন্তু রেস্ট পাওয়া যায়। কি ভাবছো সবাই, দেখলে নাকি পাগল হয়ে গেল, কড়াইতে ফুলকপি আলু রেখে ওদিকে প্রেশার কুকার আটকে দিল? না, আমি আজকে একটু এইভাবেই করবো, আগে একটু ডালিয়ার মুগ ডালটাকে দুটো মতো সিটি মেরে নিয়ে মানে আদা মশলা টমেটো সবটাই দিয়ে দিয়েছি, দেখলে একটু কষিয়ে নিয়েছি ভেজে ভেজে, তারপর আমি দুটো মতো সিটি মেরে নিয়ে তারপর আলু আর ফুলকপিটা দেবো, নইলে না রোজ গলে যাচ্ছে মানে ঘিটে যাচ্ছে আর কি আদা দিয়ে তারপর তোলার সময়, হয়তো আমারই দোষ আমি ভালো করে তুলতে পারছি না বা কিছু এর জন্য, তাই জন্য ভেবেছি যে দুটো সিটি দেওয়ার পর তারপরে আলু ফুলকপিটাকে দিয়ে আরো দুটো সিটি দিয়ে নামিয়ে নেবো, চারটে সিটি লাগে টোটাল আমার এই প্রেশার কুকারটাতে ওই জন্য। যাই হোক, তারপরে আমি বড়াটা ভাজবো, আর বড়ার পরে আমি অমলেটটা ভাজবো, তাহলে আর কড়াইতে সেভাবে তেল থাকবে না এই আর কি। এখন বাজে 1:25, গ্যাস বন্ধ, দেখতেই পাচ্ছ ডালিয়াটা মোটামুটি হয়ে গেছে, পরে খুলে দেখবো। আর এখানে আমি একটু বেসন গুলে নিয়েছি, তার সাথে একটু আমি সুজি মিশিয়েছি, যেহেতু আমার ঘরে সবসময় ওই চালের গুঁড়ো থাকে না, কারণ চালের গুঁড়ো না এখানে পুরো 1 কেজির প্যাকেট পাওয়া যায় কিনতে, আর অত চালের গুঁড়ো এনে তারপর আমি নষ্ট করে কি লাভ, তাই আমি আনি না, আমি সুজি দিয়ে মোটামুটি ভাজা পোড়াগুলো চালিয়ে দিই। সুজিটা কখনোই আগের থেকে ঘিটে রাখতে নেই, মানে গুলে রাখতে নেই, এরকম বেসনটাকে আগে থেকে গুলে রেখে দিয়েছিলাম, সুজিটাকে জাস্ট এখন দিয়ে ভেজে নেব। দুটোর বেশি তো কড়াইতে আটবে না, তো হোক দুটো দুটো করে, অসুবিধে নেই। আর আমি 130-এ দিয়েছি, দিয়ে এটা হোক আপাতত। স্টিল ফ্রাইয়ে দিয়ে দিলে কি হবে, পাতাগুলো ভেতরটায় কাঁচা থেকে যাবে আর তারপর আর হতে চাইবে না, তাই জন্য যদিও ইন্ডাকশনেই করছি আমি, গ্যাসে আর ভাজাটা বসালাম না, হোক আস্তে আস্তে অসুবিধা। বাজে বিকেল 4:58, দেখে বুঝতেই পারছো প্রচন্ড রোদ,
এই হচ্ছে সেই রোদের তাপ, যেখানে আমাকে আর দেখাই যাচ্ছে না চোখে, যাই হোক না কেন প্রচন্ড রোদ, তার জন্য না জানলাটার পর্দাটা দিয়ে রাখতে লাগে। আর আজকে খাবো একটু চাও, আর আমি দুজনে না আজকে দুধ চা করলাম। আমরা অনেক দিন হয়ে গেছে যে দুধ চা খাই না, ও রচা খাই যেহেতু, আমার তো চা খাওয়া হয়ই না তোমরা জানো, তাই জন্য আজকে একটু ইচ্ছে হলো তাই দুধ চা করলাম ব্যাস। আর যাবো একটু পরে ছাদে, আজকে একটা রিলস বানানোর মানে শর্টস বানানোর ইচ্ছে আছে, দেখা যাক কি করি। এখন তো ছাদে যাওয়া যাবে না, বুঝতেই পারছো ঝলসে যাবো, এখন সবে 5টা বাজে, অন্তত 6টার দিকে যেতে হবে, এখন 1 ঘন্টা হাতে আছে, দেখি কি করি বসে বসে একটু। সম্ভবত যেটুকু ব্লগ বানানো হয়েছে আজকে সেটুকু সেইটুকুকেই এডিট করব, আর বিছানা বাটিটা গোছাতে হবে, না ঘুমালেও একটু শুয়ে তো ছিলাম এই আর কি, আর ও তো ওর মতো কাজ করে যাচ্ছে, এই চলছে আমাদের। তো চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ছাদে তো চলে এসেছি, অনেক দিন ছাদে আসিনি, দেখো এখানে কত গাছ বসিয়েছে, কেউ একজন বসিয়েছেন, যাই হোক না কেন বেশ অনেক গাছ বসিয়েছে, আমার মনে হয় ওনারই বসিয়েছে, কারণ এগুলো সবই রঙের বালতি, আর রঙের বালতিতেই সমস্ত গাছ বসিয়েছে, তাই মনে হচ্ছে ওনারই বসিয়েছেন আর কি। যাই হোক না কেন এসেছিলাম তো একটু শর্টস বা রিলস বানাতে, কিন্তু একটা ও ঘোরাঘুরি করছে ছাদে, ওই জন্য ঠিক পাচ্ছি না আর কি, কারণ আমাকে তো ফোন টোন এদিক ওদিক রেখে নিয়ে তারপর করতে হয়, দেখা যাক যদি হয়তো হবে, না হলে না হবে, আর কিছু করার নেই। তো চলো একটু ঘুরি তাহলে ছাদে, আমার এই জানলাটা থেকে আকাশটাকে দেখতে যে কি ভালো লাগে, নেহাতেই বাড়িটা সামনে চলে এসছে, নাহলে আরও ভালো দেখা যেত, আমার ভীষণ ভালো লাগে যখন আমি একা থাকি, জানলা দিয়ে এই আকাশটাকেই দেখি, ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই না। রান্নাঘরে চলে এসেছি, তোমাদের সাথে লাস্ট আমার কথা হয়েছিল ছাদে, তারপর আর ব্লগ করা হয়নি, আর দেখতেও পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কারণ ওটা পরে আর সারাক্ষণ থাকাটা যায় না, আর পাচ্ছিলামও না। আর এখানে আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, হবে চিলি পানির, বরের খেতে ইচ্ছে করেছে, পানিরের আমি একটা অন্য কিছু বানাবো ভেবেছিলাম, বললো না চিলি পানির বানাও, তো চিলি পানিরই বানাবো, আর দুপুরে বাসনগুলো এখানে এখনো উল্টে দেওয়া রয়েছে, আগেগুলোকে গুছিয়ে নেবো তারপর রান্নায় যাবো। তো পনিরগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি, এবার পনিরটাকে মেখে নেব, সামান্য একটু জল লাগলে দিতে হবে, কারণ গায়ে কোটিংটা দরকার, তো জলটা তো লাগবে বুঝতে পারছোই, এরকম হাত দিয়ে দিয়ে দেব। দেখো সুন্দর একটা কোটিং তৈরি হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ভেজে নেবো। রাতের ডিনার তৈরি হয়ে গেছে, এই হচ্ছে চিলি পানির, চিলি পানিরটাকে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, এরকম লাল যে হয়েছে, একটুও কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তোমরা নিজেরাই দেখেছো, শুধুমাত্র চিনিটা ওরকম ফোড়ন দিয়ে পুড়িয়ে নিলে চাইনিজ রান্না এরকমই লাল হবে দেখতে। আর আজকে ত্রিকোণ পরোটা হঠাৎ দুজনে খেতে ইচ্ছে করেছে, স্কুল লাইফের কথা হয়তো মনে পড়ে গেছে, আগে কিন্তু আমাদের মায়েরা ত্রিকোণ পরোটাই খাওয়াতো, গোল পরোটা তো হালে উঠলো। তো যাই হোক দুজনের ডিনার রেডি, তো চলো এবার গিয়ে বসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে ওখানেই বসে আছি, উঠি নিয়ে এখনো বুঝতেই পারছো না, তার মানে এটা নয় যে আমার হাত ধোয়া হয়নি বা জায়গা মোছা হয়নি, সব কাজটাই হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের এই ব্লগটারও কিছু অন্তত ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় চ্যানেলটার পাশে থাকা যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকুই বল। আর আরেকজন বন্ধু, আজকে আমার নামটা মনে পড়ছে না ঠিক, আমার ব্যাঙ্গালোরের ইনফরমেটিভ যে ব্লগটা গেছিল অনেক পুরনো, সেই ব্লগটাতে একজন বন্ধু কমেন্ট করেছিল, আমি জানি না সে আর কালকের ব্লগটা দেখবে কিনা,
সে চাকরি সংক্রান্ত কিছু জানতে চেয়েছিল, তবে তোমার অ্যান্সার তুমি যদি না দেখে থাকো তাই জন্য বলে দিলাম, তোমার কমেন্টের নিচেই কিন্তু তোমাকে মেনশন করে অ্যান্সারটা দেওয়া রয়েছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। টাটা।